এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানেতে অংশীদারি কারবারের প্রথম অংশ নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম এবং সেখানেই আমরা বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আনছি আমরা আজকে সেই দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো অংশীদারি কারবারের দ্বিতীয় পর্বে কি ছিল আমরা অংশীদারি কারবারের যে কথাগুলো এর আগের বারে আলোচনা করেছিলাম তার মধ্যে অংশীদারদের মূলধন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে অংশীদারদের যে মূলধন তারা যে সবাই প্রথম থেকেই থাকবে এবং শেষ অবধি থাকবে একই রকম ভাবে সেরকম থাকতে পারে আবার নাও থাকতে পারে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছিলাম সরল অংশীদারি কারবার অর্থাৎ অংশীদারি কারবারকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম এবং আগের পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং সেটা নিশ্চয়ই তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর সেটা ছিল সরল অংশীদারি কারবার অর্থাৎ সেখানে অংশীদারগণ তাদের নিজের নিজের মূলধন সমান সময়ের জন্য একই এক সময় নিয়োগ করছে একদম শেষে গিয়ে তারা হিসেব করে তাদের সব কিছু বিলিবন্টন করে নিচ্ছে দু নম্বর যেটা মিশ্র অংশীদারি কারবার এটা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে এরকম যে যদি অংশীদাররা তাদের যে মূলধন ব্যবসায় নিয়োগ করছে প্রথম থেকে শেষ অবধি একই থাকছে না কেউ প্রথমে যুক্ত হয়নি কিংবা প্রথমে যুক্ত হলো কিছুদিন পর সেখান থেকে ব্যবসা থেকে তার মূলধন কিছু তুলে নিয়েছে তার প্রয়োজনে এরকমও তো হতে পারে এমন তো নয় যে সে বাধ্য কিছু এরকম ধরনের কিছু কি বলে ফ্লেক্সিবিলিটি আমাদের থাকে ব্যবসার মধ্যে তো এগুলো সবগুলোই অবশ্য চুক্তির ভিত্তিতে হয় এটা আমরা খুব গুরুত্ব দিয়েছি অংশীদারি কারবারে যেটা চুক্তি তাহলে সেক্ষেত্রে এই মূলধনের অনুপাত কীভাবে বের করতে হয় সেক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম যে মূল সেই সময় মূলধন নির্ণয় করতে হবে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করতে হবে এই একটা কথা বলে শেষ করেছিলাম অর্থাৎ যে যত সময়ের জন্য মূলধনটাকে নিয়োগ করছে সেটাকে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আমি মূলধন নির্ণয় করব। এই শব্দটাই একটুখানি আমাদের কাছে এলোমেলো লাগতে পারে কিন্তু খুব বিষয়টা সহজ অত জটিল করে না ভাবলে বা ওই শব্দটা নিয়ে একটুখানি যদি আমরা খোলাখুলি আলোচনা করি নিশ্চয়ই পেরে যাব অনেকেই পাচ্ছে আমরাও পারবো এটা এমন কোনো কঠিন ব্যাপার না তো বিষয়টা আমরা ওই আলোচনায় যাচ্ছি অর্থাৎ সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করব কি করে এবং সেই মূলধনের অনুপাত নির্ণয় করব কি করে আমরা সেটা নিয়ে আলোচনা করছি মনে করা যাক একটা অংশীদারি কারবার সেখানে একজন অংশীদার তাকে আমরা এ বলছি তিনি ব্যবসার শুরুতেই 10,000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হলেন একজন আছেন প্রথম জনকে দিয়ে ধরি তিনি 10,000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হয়েছেন এবং যখন বছর শেষ হলো তখন ধরা যাক সে লাভে হিসেবে মানে যে পরিমাণ টাকাটা লাভ পেলো সেটাও আমি ধরে নিচ্ছি 12x টাকা কেন 12x ধরলাম ওটা x ধরলেও হতো এবং অন্য কিছু ধরলেও হতো 12-র জায়গায় 13-ও ধরতে পারতাম বা যে কোনো কিছু ধরতে পারতাম কেন 12 ধরেছি এটা আলোচনা করতে একটু সুবিধা হয় বলে কেননা মাস 12 দেখা যাক আমরা পরের ধাপগুলো যখনই আলোচনা করব তখনই বুঝতে পেরে যাব কেন এই 12 ধরেছিলাম ঠিক আছে তো এটা ওটা ছাড়াও অন্য কিছুভাবে করা যেতে পারে যখন তোমাদের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে তখন তোমরা এটাকে অন্যভাবেও তোমার বন্ধুকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারো নিশ্চয়ই আমি আমি খুব আশাবাদী যে এটা তোমরা বুঝতে পারবে এবং তোমার বন্ধুকেও খুব ভীষণভাবে সাহায্য করতে পারবে তাহলে বছরের শেষে সে 12x টাকা লাভ হিসেবে পেয়েছে তাহলে মাসের যদি হিসেব করি তাহলে এক মাসে সে লাভের কত টাকা পাচ্ছে না 12x কে যদি হয় তাহলে 12 মাসের প্রত্যেক মাসে x টাকা করে পেয়েছে তাহলে প্রত্যেক মাসের হিসেব করলে সে লাভের অংশ পেয়েছে x টাকা এইবার খুব মজার কিন্তু সে এক মাসে যদি 12x টাকা পেতে চায় কথাটা আরেকবার শোনো যে ও মোট 12x টাকা পেয়েছে বছরের শেষে এবার সে বলছে আমি এক মাসেই ওই 12x টাকাটাই লাভ পেতে চাই তাহলে কী করতে হবে তাকে মূলধন প্রচুর পরিমাণে নিয়োগ করতে হবে কত করতে হবে না যদি লাভ হয় x টাকা তার যদি 12 গুণ পেতে হয় তাহলে আমার মূলধনও 12 গুণ নিয়োগ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমার মূলধন নিয়োগ করতে হচ্ছে 12 গুণিত 10,000 টাকা খেয়াল করো অর্থাৎ লাভ আমি এক মাসে যা পেয়েছি সেটা 12 মাসেরটা এক মাসে পেতে চাইছি তাহলে আমার মূলধনও ঠিক তার 12 গুণ বেশি নিয়োগ করতে হবে তাহলে 12 গুণিত 10,000 টাকা যদি হয় তাহলে 1,20,000 টাকা তাকে দিতে হবে এ কিন্তু সত্যি সত্যি দেয়নি কিন্তু তাকে দিতে হতো তাহলে এইটা এক মাসের সাপেক্ষে তার ওই সমতুল্য মূলধন অর্থাৎ ওই একই পরিমাণ লাভ পেতে গেলে সে এক মাসে তাকে
নিয়োগ করতে হতো 1,20,000 টাকা। এইটা হচ্ছে গিয়ে সমতুল্য মূলধন, সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন। কার কত সময় ধরলাম এখানে? এক মাস, ঠিক আছে। এই অঙ্কটাতেই আমি এবার আরেকজন অংশীদারকে নিয়ে আসছি। ধরা যাক আরেকজন অংশীদার এই ব্যবসাতেই আছে, তার নাম দিয়েছি বি, এবং সে ওই একই পরিমাণ টাকা দিয়েছে, অর্থাৎ ওই 10,000 টাকাই দিয়েছে, কিন্তু সে দিয়েছে মাত্র 3 মাসের জন্য। সে বললো আমি বেশি দিন দিতে পারবো না, আমার কাছে টাকার একটু টানাটুনি আছে, আমি 3 মাস খুব জোর ব্যবহার করতে দিতে পারি। তাহলে 3 মাস যদি দেয় সে, তাহলে প্রত্যেক মাসে ওই কি বলে 10,000-এর হিসেবে এই 10,000 টাকাতে 1 মাসে কত পাওয়া যায়? 1,000 টাকা পাওয়া যায়। তাহলে আমি ওই প্রত্যেক মাসে, এও যেহেতু 10,000 টাকাই দিয়েছে, তাহলে 1,000 টাকা হিসেবে সে বি পাবে 3 মাসের জন্য 3,000 টাকা। এবার এখানে 10,000 টাকা না দিয়ে সে অন্য টাকাও দিতে পারতো, ধরে নিয়েছি যেহেতু 10,000 টাকা। এটা যদি কেউ 20,000 ধরতো তাহলে সে প্রত্যেক মাসে পেত 2,000 টাকা, কেননা 10,000 টাকায় সে মাসে পাচ্ছে লাভ 1,000 টাকা। এটা 10-20-এর বদলে 5 হতে পারতো, 7 হতে পারতো, 9 হতে পারতো, যাই হোক, সেটাকে এর অংশের হিসেবে, অর্থাৎ কি বলে 10,000 টাকায় সে যত লাভ পেয়েছে তার প্রেক্ষিতে কত পাচ্ছে সেটা হিসেব করলেই আমরা পেয়ে যাব। আমরা আসছি এর পরের জায়গাতে গেলে পাওয়া যাবে না, এখানে 10,000 ধরেছি আমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, অত জটিল প্রথমেই করিনি। তাহলে এই 10,000 টাকার 1,000 টাকা লাভ হিসেবে সে বি পাবে এই 3 মাসের জন্য 3,000 টাকা। এই 3,000 টাকাও সে বলছে আমি একেও 1 মাসের জন্য মধ্যে সে পেতে চাইছি, অর্থাৎ এরও আমি সময়ের সাপেক্ষে মূলধন বের করতে চাইছি। তাহলে কী দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে এই যে 3,000 টাকাটা যদি সে 1 মাসেই লাভ পেতে চায় তাহলে তার মূলধনও এর 3 গুণ ব্যবহার করতে হবে, অর্থাৎ 3×10,000 টাকা সমান 30,000 টাকা তাকে নিয়োগ করতে হবে। এই যে টাকাটা সব শেষে পাচ্ছে সুদ হিসেবে, সেটা যদি সে 1 মাসে পেতে চায়, অর্থাৎ 1 মাস সময়ের সাপেক্ষে তার যে মূলধন এটি হচ্ছে সময়ের সাপেক্ষে অংশীদারের নিয়োজিত মূলধন, পরিষ্কার? তাহলে এই যদি হয় তাহলে আমরা পাচ্ছি কি দেখি, এবার একটুখানি দেখে নিই যে এতে কি সত্যি সত্যি এই মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত সমান হচ্ছে। আমরা অংশীদারি কারবারে জানি এটা যে তারা যে লাভগুলো পায় সে লাভের যা অনুপাত হয় তাদের নিয়োজিত মূলধনের অনুপাতও সমান হয়। আমরা ওইটা একটু দেখে নিই যে ঠিক হচ্ছে কিনা, যে সমতুল্য মূলধন বলছি কিন্তু তার অনুপাত কি আদৌ এই লাভের অনুপাতের সাথে সমান হচ্ছে কি হচ্ছে না, ওটাই যে মূলধনের অনুপাত হবে এটা তো আমাকে দেখে নিতে হবে। তাহলে আমি প্রথমেই ওই লাভের অনুপাতটা বের করছি। এ আর বি এর তাহলে লাভের অনুপাত কত? এ পেয়েছিল 12x টাকা আর বি পেয়েছে 3x টাকা, তার মানে এদের অনুপাত হচ্ছে 4:1। এবার আমি দেখি যে সমতুল্য অনুপাত বেরিয়েছিল তাদের অনুপাতগুলো কি কি বেরিয়েছে। এ আর বি এর ওই 1 মাসের ওই পরিমাণ যে পরিমাণ লাভ এখানে পেয়েছে সেইটা পেতে গেলে যে মূলধন লাগতো, অর্থাৎ সমতুল্য যে মূলধন তাদের অনুপাত বের করছি। একটা বেরিয়েছিল 1,20,000 টাকা আর একজনের বেরিয়েছিল 30,000 টাকা। দেখো এখানেও অনুপাত বেরিয়েছে 4:1, তার মানে আমরা কিন্তু এই মূলধনের অনুপাতটা এবং লাভের অনুপাত সমান পেলাম। তাহলে ওইভাবে যে আমি সময়ের সাপেক্ষে যে মূলধনটা বের করছি তাহলে সেটা কিন্তু ঠিকই, যে ওইটাই কিন্তু আমরা ওই অনুপাতেই আমি সবসময় অনুপাত কী বলে লাভ বা ক্ষতি যাই হোক বন্টন বা দায় যা কিছু আমরা করতে পারবো, অর্থাৎ 1 মাসে যদি লাভ পেতে যায় সেই যে পরিমাণ মূলধন নিয়োগ করতে হতো তাকেই আমরা বলছি সমতুল্য মূলধন। এবং অংশীদারি কারবারে এই সমতুল্যের অনুপাতের সমতুল্য মূলধনের অনুপাতেই কিন্তু লাভ বণ্টিত হবে। একইভাবে যদি ক্ষতি হয় তাও কিন্তু তার দায়ও আমাদের নিতে হবে। তো এই হচ্ছে সমতুল্য মূলধনের অনুপাত আর নির্ণয় করা এবং সমতুল্য সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন কী ব্যাপারটা জানা গেল। আমরা দুটো অঙ্ক করব, অঙ্ক করতে গেলে একটু হাতে কলমে না করলে আমরা তো খাতা ছাড়া কি আর অঙ্ক করা কেমন একটা লাগে না, এই বারবার ধরে প্রিন্ট হচ্ছে, আমরা একটু হাতে কলমে করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা একটা বোর্ড নিয়ে এলাম, বোর্ডে একটা অঙ্ক দিচ্ছি, শুধুমাত্র আমরা এ করব কি বলে আমরা শুধুমাত্র অঙ্কটার মূলধনের অনুপাতটা বের করব, ঠিক আছে। তো এখানে অঙ্কটা দেওয়া রয়েছে, একটু পড়ে নিই। যৌথ ব্যবসার শুরুতে একদম এ আর একজন বি, শুরুতে এ 70,000 টাকা দিয়ে যোগ দিয়েছে, ব্যবসায় যোগ দিয়েছে, শুরুতে কিন্তু বি দেয়নি, 4 মাস পর বি 30,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দিয়েছেন।
তাহলে এআরবি এর মূলধনের অনুপাতটা নির্ণয় করি। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ওই মূলধনের অনুপাতটুকু বের করে দেওয়া। এই দুটো বের করে দিলে বাকিটা তো আমরা জানি, ওটা নিয়ে আমাদের খুব একটা দুশ্চিন্তা নেই। ওটা আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে ওটা তোমরা করে ফেলতে পারবে। এখানে একটুখানি খেয়াল করে দেখি, আমরা যদি ছবি আঁকার চেষ্টা করি তাহলে ধরা যাক এটা হচ্ছে এক বছর। এর ক্ষেত্রে একে দিলাম এ, শুরুতে দিয়েছে 70,000 টাকা দিয়ে ব্যবসায় নেমেছে, 70,000 টাকা, ঠিক আছে। এবং এই পুরোটা 12 মাস ধরে তার টাকাটা ইয়ে হয়েছে এবং সেটা যদি লাভ পেয়েছে। আর বি, তারও একটা মূলধন সে দিয়েছে কিন্তু শুরুতে সে দেয়নি, অর্থাৎ তার এখানটা ফাঁকা আছে, 4 মাস পর গিয়ে সে দিয়েছে এবং বছরের শেষ পর্যন্ত দিয়েছে। অর্থাৎ এইখানটা আছে 4 মাস, এটা হচ্ছে 4 মাস, আমরা লিখলাম। তাহলে 4 মাস হলে এখানে সে দেয়নি, মূলধন তার নীল। এখানে তাহলে সে তার যে মূলধন অর্থাৎ 30,000 টাকা, লিখে ফেলি 30,000 টাকা, হ্যাঁ, তো এই 30,000 টাকা ক মাসের জন্য সে দিয়েছে, তাহলে 8 মাস বাকি থাকছে বছর শেষ হতে, তাহলে 8 মাসের জন্য দিয়েছে। তাহলে এই 8 মাসের যে লাভ সেটা যদিও 1 মাসে পেতে চায় তাহলে সেটাই হবে তার সমতুল্য মূলধন। তেমনি একইভাবে এ, তার এই 70,000 টাকার সে যদি 1 মাসে লাভ পেতে চায়, এটাতে যা লাভ পাচ্ছে সেটা যদি 1 মাসে পেতে চায়, অর্থাৎ 1 মাসে, 1 মাসের সাপেক্ষে আমরা লিখে ফেলি একটুখানি, 1 মাসের সাপেক্ষে, হ্যাঁ, এর সমতুল্য মূলধন কত হবে? মূলধন কত হবে? আমরা এর আগে পেয়েছি 12 মাসের জন্য লেগেছে, তাহলে 12 মাস 12 × 70,000, এই টাকাটা। একইভাবে বিয়ের আমি যদি এই সমতুল্য মূলধন বের করি কত হবে, 8 মাসের জন্য সে ব্যবহার করেছে 30,000 টাকা, এই টাকাটা, এটা এত টাকা। তাহলে এই যে দুটো সমতুল্য অনুপাত পেলাম, মূলধন পেলাম, এক হচ্ছে 12 × 70,000 আর 8 × 30,000 টাকা। তাহলে এদের এ এবং বি এর, এ ও বি এর ওই সমতুল্য, মানে যে লাভটা পাচ্ছিল পাবে সেই 1 মাসের সময়ের হিসেবে সমতুল্য যে মূলধন, সেই মূলধন 1 মাসের ভিত্তিতে মূলধনের অনুপাত কত হবে? অনুপাত কত হবে? 12 × 70,000 অনুপাত 8 × 30,000, 3টে শূন্য চলে যায়, এটা 70 ছিল, তাহলে 30-এর এইখান থেকে চলে যায় 4, 1টা শূন্য, 3, 4, 12, আবার 4, 2, 8, তাহলে এদের অনুপাত দাঁড়ালো 7:2। অর্থাৎ এখানে যা লাভ হবে সেই লাভটা যদি আমি মূলধনের অনুপাতে ভাগ করি তাহলে সেই মূলধনের অনুপাত হবে 7:2, ঠিক আছে। এই এতে আমরা করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা একটা গাণিতিক সমস্যা বা এই ধরনের একটা সমস্যা হতে পারে। আমরা আরেকটা এই ধরনের নিচ্ছি যেখানেতে টাকা রেখেছে, নিয়োগ করেছে, আবার তুলেও নিয়েছে, এরকম একটা সমস্যা নিচ্ছি। এখানেও আমরা বের করতে চাইবো যে কি করে আমরা সমতুল্য অনুপাতটা বের করছি। এখানে দেওয়া রয়েছে সমস্যাটা এরকম, একটা যৌথ ব্যবসা, সেখানেও এ এবং বি দুজন রয়েছে, এ 30,000 টাকা এবং বি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার 6 মাস পরে এ ওই ব্যবসায় আরও কিছু টাকা নিয়োগ করলো, কত করেছে না, 40,000 টাকা দিয়েছে। বি নিজের প্রয়োজনে ওখান থেকে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এ আর বি এর আমরা মূলধনের অনুপাতটা নির্ণয় করব। এখানেও তাই মূলধনের অনুপাত যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমি জানি এর পরের বাকি অংশটা তোমাদের কাছে খুব সহজ।
তো আমরা এখানে যদি ব্যাপারটা এখানেও যদি ছবি আঁকার একটা ব্যবস্থা রাখি হ্যাঁ যে এ এ সে এরকম একটা মূলধন সে রাখছে ছ মাস তার দিচ্ছে এখানে ধরা যাক এখানটা হচ্ছে ছ মাস ঠিক আছে আর এইখানটা হচ্ছে বারো বছরের শেষ এই ছ মাস তার সে মূলধন দিয়েছে কত তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করেছে তিরিশ হাজার টাকা দিয়েছে এই ছ মাস পর সে আরও কিছু টাকা দিয়েছে কত দিয়েছে না দিয়েছে পরে ছ মাস পর আরও চল্লিশ হাজার টাকা দিয়েছে অর্থাৎ চল্লিশ হাজার টাকা দিয়েছে তাহলে আগে তার তিরিশ হাজার টাকা ছিলই আর তার সাথে যুক্ত হলো চল্লিশ হাজার টাকা তাই না তাহলে তিরিশ হাজার যুক্ত চল্লিশ হাজার মানে ওর দাঁড়ালো পরবর্তী এতে সত্তর হাজার টাকা তাই না তাহলে এই যে এই ছ মাসের জন্য যদি তার সমতুল্য মূলধন কত না ছয় গুণিত তিরিশ হাজার আর এই পরবর্তী ছ মাসের জন্য ওটা এক মাসের সাপেক্ষে তার সমতুল্য মূলধন কত না ছয় গুণিত সত্তর হাজার টাকা ঠিক আছে তাহলে এক মাসের হিসেবে পুরো সবটা মিলিয়ে তার মূলধনের অনুপাত কত দাঁড়াবে দুটো যদি আমি যোগ করে দিই তাহলে তাই তাই না তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় তিন এই আট এক লক্ষ আশি হাজার যুক্ত চার লক্ষ কুড়ি হাজার টাকা তার মানে এই সময় পুরোটা গিয়ে দাঁড়ায় ছ লক্ষ তাহলে এর সমতুল্য মূলধন দাঁড়ালো গিয়ে এইটা তাই না এটা হচ্ছে এর সমতুল্য মূলধন এটা হচ্ছে এর ক্ষেত্রে বেরোলো এবং এই সমতুল্য মূলধনটা কতদিনের এক মাসের সাপেক্ষে এবার বিয়ের জন্য আসি বি কি করেছে বি ওই একইভাবে বছরের শুরু মানে ব্যবসার শুরুতেই সে দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে দিয়েছে ছ মাস পর সে কি করেছে না এখান থেকে দশ হাজার তুলে নিয়েছে তার মানে সে পঞ্চাশ ছ মাসের পর তার মূলধনটা কিছুটা কমলো কত কমলো না চল্লিশ হাজারে গিয়ে দাঁড়ালো তাই না চল্লিশ হাজার তাহলে এই ছ মাস হিসেবে ওর সমতুল্য মূলধন কত না ছয় গুণিত পঞ্চাশ হাজার আবার এই ছ মাসের ভিত্তিতে এই ছ মাসের ভিত্তিতে তার সমতুল্য মূলধন কত না ছয় গুণিত কত হচ্ছে চল্লিশ হাজার কমে গেছে তার চল্লিশ হাজার তাহলে এক মাস ওই সারা বছরের পুরো যা মূলধন সেটা সমতুল্য এক মাসের যদি সমতুল্য করি তাহলে এই পুরোটা দাঁড়ায় এরকম এটা দাঁড়াচ্ছে তিরিশ দাগটা বোধ হয় একটু দিক হলো তিন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ঠিকই আছে এইটা প্লাস চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ তারপরে একটা শূন্য তারপরে তিনটে শূন্য এত টাকা মানে এটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে দাঁড়ায় এরকম পাঁচ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমি এ ও বি এর মূলধন অনুপাত কি পাবো এবার আমি নিশ্চয়ই আর আমার খুব একটা অসুবিধা হবে না মূলধনের অনুপাত এই ছ লক্ষ বুঝতে পারছি না কেন হ্যাঁ ছয় শূন্য 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 অনুপাত পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা কেটে যায় একটা শূন্য একটা শূন্য কাটে দিয়ে আমরা যদি কাটাকাটিটা করে নিই শূন্য ষাট অনুপাত চুয়ান্ন দিয়ে যা দাঁড়াবে কাটাকাটি আমি আর করছি না এটা থেকে আমরা করে ফেলতে পারবো তাহলে অনুপাত বেরিয়ে গেলে বাকি অঙ্কটা আমরা করে ফেলতে পারবো
তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে আমার যাই থাক যে মূল তার যে পরিমাণ টাকা সে নিয়োগ করছে সেই টাকাটা সে কত মাসের জন্য রাখছে এবং সেটা যদি এক মাসের হিসেবে তাকে আমি সমতুল্য মূলধন করি সেই মাস দিয়ে গুণ করে দিলে সেই সমতুল্য মূলধন পেরিয়ে যাচ্ছে এবং এ এবং বি অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা দুজনেরই এ করব যে এর এবং বি এখানে দুটো আমরা নাম দিয়েছি এখানেতে যে কোনো নাম থাকতে পারে তার ভিত্তিতেই আমরা এই অঙ্কগুলো শেষ করে ফেলতে পারব আশা করছি এটাকে একটু আরেকবার যদি মনোযোগ দিয়ে দেখা যায় এবং বই যদি একটু ফলো করা যায় আমি আমার দৃঢ় বিশ্বাস এটা তোমার থেকে এই যে সমস্যাটা হয় সেই সমস্যা থেকে তোমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ